নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যহমান অনুষ্ঠান দেখেন তাদের সকলকে আমার ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে মা বর্ধমানে গিয়েছিলেন নিজের অনেক কিছু কর্মকাণ্ডর জন্য, এবং অনেক ভক্তরা রাস্তাতে মাকে দর্শনও পেয়েছেন, তার জন্য আমাদের আসতে কিছুটা দেরি হয়ে গেল লাইভে। তো আপনাদের স্বার্থে যারা প্রত্যেকদিন মিরাকেল নাম্বারের অপেক্ষায় থাকেন, তাই আমাদের মা এই সময়টা এসছেন আপনাদের স্বার্থে। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মা কি বলবেন সেটা শোনার জন্য। আসিয়াছি পর কাজে, পরদেশে পরবেশে, পর বাসে পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্টা শ্রী তারাশক্তির শ্রী মাতা ঠাকুরানের চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, আমার সারা বাংলা থেকে শুরু করে সারা বিহার, উড়িষ্যা, দিল্লি, বম্বে, কর্ণাটক, তামিলনাড়ু, সারা পৃথিবীর মানুষ, আমার আমেরিকা, আমার লন্ডন, আমার কাতার, আমার কুয়েত, আমার সারা সৌদি আরব, আমার বাংলাদেশ, আমার নেপাল, প্রত্যেকটা মানুষ তাদের প্রাণ ঢালা ভালোবাসা, তাদের প্রাণ ঢালা উৎসাহ, তারা প্রত্যেকে বসে আছে। গুরুমা তুমি কখন আসবে, গুরুমা তুমি কখন আসবে, গুরুমা ভালো আছে তো, গুরুমার কিছু হয়নি তো? আচ্ছা, যারা আপনারাও বলছেন যে এটা কোনো অফিস, কি অফিস, কিছু খবর দিচ্ছেন না, আমরা জানি মা লাইভে আসবেন তাই জন্য কোনো খবর দিইনি। যাই হোক, প্রচুর মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, আমার বাচ্চারা উৎকণ্ঠার মধ্যে রয়েছে, আমার ছেলেমেয়েরা, এই তোমরা এসো এসো এসো, এই তো আমি চলে এসেছি তোমাদের কাছে। আমি একদম ঠিক আছি গো, আমি একদম ঠিক আছি। আমি যে জননী এসেছি দুয়ারে যে প্রকল্প, আমি ছিলাম বর্ধমানে, আমি বর্ধমানে ছিলাম, প্রাকৃতিক দুর্যোগ আমাকে আটকাতে পারিনি, আমি জায়গায় জায়গায় পৌঁছেছি, বহু মানুষ আমার দর্শন পেয়েছে, বহু মানুষ, বাংলার মানুষকে কথা দিয়েছি, ভারতবর্ষের মানুষকে কথা দিয়েছি, সারা পৃথিবীর মানুষকে কথা দিয়েছি যে আমি পৌঁছবার চেষ্টা করব সর্বত্র। জননী এসেছে দুয়ারে প্রকল্প, আমি জায়গায় জায়গায় গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, আমার খোশবাগান থেকে শুরু করে, আমার মেমারি থেকে শুরু করে, আমার শক্তিগড় থেকে শুরু করে, আমার পান্ডুয়া থেকে শুরু করে, আমার তালিত থেকে শুরু করে, আমার বর্ধমানের বিভিন্ন জায়গা, আমার বোরহাট থেকে শুরু করে, আমার কঙ্কালেশ্বরী মায়ের মন্দির এলাকা সংলগ্ন এলাকা থেকে শুরু করে জায়গায় জায়গায় মানুষ আমার দর্শন পেয়েছে। আর সবচেয়ে যেটা বড় কথা, মানুষ ছাতা থেকে আরম্ভ করে অনেক অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে থেকেছে, তারা তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে। তবে একটা কথাই বারবার বলবো, আমার কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কারণ আমি দিতে এসেছি। আমার গুরু মহারাজ সবসময় বলতেন, সাধক সাধিকার কর্তব্য মানুষকে দেয়া, সাধক সাধিকার কর্তব্য নয় মানুষের থেকে নিয়ে নেয়া, সাধক সাধিকার কর্তব্য নয় বিপদগ্রস্ত মানুষের থেকে খালি ছিনিয়ে নেয়া। কিন্তু মানুষ আমাকে দিয়েছে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে, ছাতা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, বিস্কিট থেকে আরম্ভ করে বলো না কি কি, বিস্কিট থেকে সীতাভোগ, মিহিদানা, সীতাভোগ, মিহিদানা, বিস্কুট, নিমকি থেকে শুরু করে আরম্ভ করে পেন তো প্রচুর প্রচুর মানুষ, মশারি পর্যন্ত কিনে দিয়েছে, মশারি কম্বল পর্যন্ত দিয়েছে মানুষ। তাই আমি প্রত্যেককে বলবো, এত ভালোবাসা, এত ভালোবেসে মানুষ দিয়েছে, প্রত্যেকটা আমার কাছে খুব আদরের, প্রত্যেকের ভালোবাসা আমার কাছে খুব আদরের, কারণ আমার বাচ্চারা আমার জন্য উতলা হয়েছিল জায়গায় জায়গায়। আমি যেমন বৃষ্টিকে উপেক্ষা করে গেছি, আমি যেমন প্রাকৃতিক দুর্যোগকে একেবারে উপেক্ষা করে গেছি, তেমনি বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, তেমনি বর্ধমানের মানুষ বুঝিয়ে দিয়েছে। আমি বোধহয় কয়েকশো বার বলেছি যে বৃষ্টিতে কেউ দাঁড়াবে না, আমি বলেছিলাম আমি আসব, যাদের যাদের শুধু বাড়ির সামনে দিয়ে গাড়ি যাবে তারা শুধু দাঁড়াবে, কিন্তু মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে। সর্বমঙ্গলা মন্দিরের সামনে ভিজে গাড়ি, সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনে থেকে শুরু করে কঙ্কালেশ্বরী, একদম বর্ধমান বড় বাজার থেকে, বোরহাট থেকে, ইউনিভার্সিটি রাজবাড়ির সামনে থেকে মানুষ, কার্জন গেট থেকে শুরু করে একদম মানুষ উজাড় করে দাঁড়িয়ে রয়েছে, মানুষ তার ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানুষ তাদের শ্রদ্ধা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করছি, কিন্তু যেমন আমি বর্ধমানকে দেখে এলাম, আমি বর্ধমানেও জনসংযোগ করলাম, প্রত্যেকের সঙ্গে কথা বললাম, ঠিক, তবে একটাই দুঃখের খবর, আমাদের লকেট আমি বলেছিলাম
তারা সিদ্ধেশ্বরী মায়ের ছবি এবং গুরু মায়ের ছবি দুটোই দুদিকে রয়েছে। কিন্তু আমাদের যারা আশ্রমের সেবা দলে রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের চাপে তারা তাদের এটুকু একটা বড় মিস্টেক হয়ে গেছে, কারণ বহু মানুষ অপেক্ষা করেছিল। আগামী আগামী দিন আমি বর্তমানকে আবার বলছি, আমি আরো বহুবার আসবো বর্তমান, আরো 100 বারের ওপর আসবো আমি বর্তমানে, জায়গায় জায়গায় পৌঁছবো, মানুষ পাবে যারা আজকে পায়নি লকেট, যারা লকেটের জন্য অপেক্ষা করেছে, যারা দাঁড়িয়ে থেকেছে, লকেট আমি দিতে পারিনি। শুধু তাই নয়, বর্ধমানকেও বলছি স্পেশালি, আমার আমি বীরভূমকেও বলছি, বীরভূমে কার, এই বীরভূমে কারা দুঃখ করছো, কারা বলছো বীরভূমে, হ্যাঁ আমি আসবো তো, কে বলেছে আমি বীরভূমকে আসবো না, আই দুর্গাপুরের ছেলে মেয়েরা কেন দুঃখ করছো তোমরা, হ্যাঁ আমি বারবার বলছি, তোমরা অফিসে হোয়াটসঅ্যাপে জানাচ্ছ যে বীরভূম মানুষ নয়, নিশ্চয়ই মানুষ, আমি সব জায়গায় যাব, আমি আনন্দের সঙ্গে বলছি আমি জায়গায় জায়গায় পৌঁছবো। আজ কি তোমার ইচ্ছে ছিল বর্ধমানের ভাতার থেকে শুরু করে কেতুগ্রাম থেকে শুরু করে আমি মরাঘাট থেকে শুরু করে আমি জায়গায় জায়গায় পৌঁছবো, আমি নিরল থেকে নতুন হাট থেকে যাব, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে আমি অনেক জায়গায়, কারণ আমার কোনো ছেলে মেয়ে যাতে বৃষ্টিতে ভিজে না দাঁড়ায়, আমার বাচ্চারা বৃষ্টিতে ভিজবে না, আমি বারবার বলেছি যেখানে যেখানে মানুষ বৃষ্টিতে দাঁড়িয়েছে সেখানে সেখানে কিন্তু আমি যাব না, আমি বলেই দিয়েছি আগে থেকে, যারা সেডের তলায় বাড়ির সামনে বা কোনো প্রতিষ্ঠানে রয়েছে সেইখান থেকে আমার সঙ্গে দেখা করেছে আমি করেছি, কিন্তু আমি বারবার বলেছি কেউ বৃষ্টিতে ভিজবে না, আমি যাই তবু দর্শন দেওয়ার দরকার নেই। আমাদের কোনো বাচ্চারাই কিন্তু বৃষ্টিতে ভিজে দাঁড়াবে না, আমি বারবার বলি, আমার নিজস্ব বেশ কিছু ক্রিয়াকাণ্ড ছিল, আমারও বেশ কিছু ভক্তদের জন্য পূজা প্রার্থনা ছিল, আমি তাদের জন্য পূজা প্রার্থনা করেছি, তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি, তাদের জন্য কিছু তান্ত্রিক ক্রিয়াকাণ্ডের মধ্যেও আমি ছিলাম। আমার খুব শিগগিরই আছে জননী এসেছে দুয়ারে প্রকল্পের সঙ্গে সঙ্গে আমার রয়েছে ভোগ ভান্ডারা প্রকল্প, এই আমার বর্ধমান বীরভূম দুর্গাপুর। আমি বর্ধমানকেও আজকে জানাচ্ছি তোমরা সবাই একটা জায়গা ঠিক করবে, একটা মাছ হোক বা কত জায়গা হোক, আমি কিন্তু সেখানে ধর্মসভা করব, প্রবচন করব, আমাকে মানুষ ওখানে পাবে, অনেক মানুষ, হাজারো হাজারো মানুষ সেখানে দাঁড়াতে, তবে কোভিড প্রোটোকল, কোভিড কিন্তু হবে না, আমি কিন্তু কোভিড এর মধ্যে তো ঠিক হবে না, এখন কোভিড এর মধ্যে নয়, কোভিড এর মধ্যে সমস্ত এত জমায়েত হওয়া যাবে না, আমি জায়গায় জায়গায় আসবো, ছোট ছোট ভাবে মানুষ অন্তত 50-100 জন করে আমি জায়গায় জায়গায় যাবো, কারণ কোভিডে কিন্তু একসঙ্গে খুব বড় সভা আমি করছি না, কোভিডে আমি একসাথে বড় কোনো সভায় আমি বক্তৃতা দিচ্ছি না, আমি কোনো জায়গায় লেকচার বা প্রবচন করব না, কোভিডে যে কোভিড আগে পুরো কমুক, 50-100 জন করে করে যেখানে যেখানে জামাবে, আমার কোনো রকম ভাবে কোনো অর্গানাইজেশন হোক কোনো মাঠ হোক আমি যাব, সেখানে আমি ভোগ নিবেদন করব, এবং মাকে মায়ের আমার চলন্তা রূপ মায়ের গিয়েছিল আজকেও, মায়ের সাথে মা যাবে এবং সেখানে ভোগ ভান্ডারা করে আমি প্রত্যেককে ভোগ ভোগ পাবো, আমার সেবা দল থাকবে সঙ্গে, আমার তো জননী এসেছে দুয়ারে প্রকল্পের সঙ্গে সঙ্গে আমার ভোগ ভান্ডারা প্রকল্প রয়েছে, আমার বাচ্চাদেরকে আমি জায়গায় জায়গায় দেব, আমি নাম করব ভগবানের, মানুষের কানে কানে নাম দেবে, তোমরা কাজকর্ম করো, তোমরা কাজকর্ম করবে, তোমরা সংসারের জীব, তোমরা কাজকর্ম করবে, মা আছে কি করতে গো, মা আছে কি করে, গুরুমা কি করতে আছে, গুরু গুরুমা তোমাদের কানে কানে গিয়ে নাম শুনিয়ে আসবে, গুরুমা তোমাদের জায়গায় জায়গায় নাম করবে, কারণ নাম শুধায় ত্রিতাপ জ্বালা চলে যাবে। আজকে আমার আসতে অনেক দেরি হলো, যেহেতু আমি বর্ধমানেও ছিলাম, আমার বেশ কিছু ভক্তেরও সেখানে আমার পূজা প্রার্থনা ছিল, তার সঙ্গে বহু মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে, বাংলার মানুষ ভালোবাসা দিয়েছে উজাড় করে, ভারতবর্ষের মানুষ ভালোবাসা দেয় উজাড় করে, সারা ভারত থেকে, ত্রিপুরা থেকে বিশেষ করে বলবো, ত্রিপুরা, আগরতলা, শিলং, আমার আলিপুরদুয়ার, আমার কোচবিহার, আমার ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি, আমার জলপাইগুড়ি, আমার ধূপগুড়ি, আমার শিলিগুড়ি, আমার ময়নাগুড়ি, আমার আসাম, এত মানুষ আমাকে সারি থেকে আরম্ভ করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, প্রত্যেকটা জায়গা থেকে থেকে মানুষ, ডিমাপুর, এত এত জিনিস মানুষ পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছো, কেন পাঠাচ্ছো মাকে, আমি বারবার বলি তোমার আমার কি চাওয়া পাওয়ার রিলেশন, হ্যাঁ আমার প্রত্যেকের জিনিস আমি যাদেরটা পেয়েছি আমি খুব আনন্দের সঙ্গে নিয়েছি, আমি প্রত্যেকেরটা আনন্দের সঙ্গে নিয়েছি, কিন্তু বারবার বলবো আমি তো দিতে এসেছি, একটা সাধিকা জন্মায় কি করতে, একটা ফুলের সৌরভ আর সাধিকার গৌরব,
সাধিকা আসছে তার নিজস্ব গুণকে প্রকাশ করতে দিতে এসছি আমি, যার জন্য একটা প্রতিকার করি। বাংলার মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে, একটা টাকা নেই না, একটা টাকা আমি নেই না। আমি সোশ্যাল মিডিয়ায় বসে বলছি, মানুষ শুনছে আমার কথা, মানুষ মেলায় আমার কথা। আমি জানি আজকেও আমার গণনা মিলে গেছে, আজকেও আমার গণনা মিলেছে, গতদিনও মিলেছে। যে আমি বলেছিলাম অভিনেতা বা অভিনেত্রীর কোন রকম দুর্ঘটনার নিউজ, কোন ব্যাড নিউজ, কোন আঘাত লাগার নিউজ আমাদের বাংলার কি নায়িকা নাম প্রিয়াঙ্কা সরকার, আমাদের বাংলা ছবির নায়িকা আঘাত পেয়েছি। এছাড়াও বলিউডে ব্যাড নিউজ বলেছিলাম, সেটাও মানুষ মিলিয়ে নিয়েছে, বলিউডের ব্যাড নিউজ। আমি অগ্নিকাণ্ড বলেছিলাম, মানুষ মিলিয়েছে। আমি অ্যাক্সিডেন্ট বলেছিলাম, জলপাইগুড়ি শিলিগুড়ি জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ আমি যা দেখেছি তাই বলেছি। কিন্তু আজকেও ছিল আমার একরাশ ভবিষ্যৎবাণী, অনেক গণনা। তবে না, আজকে আমি কিছুই বলবো না, আজকে শুধু ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার বলবো। আর এসো আমার কোলে শুয়ে পড়ো, মাথা রেখে। কেন এত রাত জেগে আছো আমি বলবো? আমি জানি নাম্বারটার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আমি জানি এটা অক্সিজেন সম, আমি জানি মানুষ এটার উপর নির্ভর করে, আমি জানি মানুষের জীবনযাত্রা বদলে যাবে এই নাম্বারে। তার জন্য আমি রাত দিন উপেক্ষা করে আসি। আমি বাংলার মানুষকে বলবো, আমি ভারতবর্ষের মানুষকে বলবো, যতক্ষণ গরুমার প্রাণটা চলবে, যতক্ষণ গরুমার হৃৎপিণ্ডটা চলবে, ততক্ষণ গরুমা ছুটে আসবে, গরুমা ছুটে আসবে সব বাধা পেরিয়ে, শুধু আমার সন্তানদের জন্য আমি আসব। তাই আমি বারবার বলি, তোরা কে আছিস কোথায়, তোরা আয়রে ছুটে আয়, তোরা কে আছিস কোথায়, তোরা আজ আয়রে ছুটে আয়। আমি এসেছি তোদেরকে কিছু দেব বলে, আমি এসেছি তোদের জন্য। তোদের একটি টাকা পয়সা খরচা করতে হবে না, তোদের একটা টাকাও লাগবে না, তোদেরকে আমি দিতে এসেছি। আমি বারবার বলছি, অ্যাপয়েন্টমেন্ট নিতেও হবে না, বিশেষ প্রয়োজন ছাড়া, ভয়ঙ্কর বিপদ ছাড়া কারোর প্রয়োজন নেই আমার কাছে আসার। আমি ভাগ্য দর্পণ প্রকল্প এই মাসেই স্টার্ট হবে, আমি এখান থেকে গণনা করে দেবো। হ্যাঁ, গুরুমার অভ্রান্ত ভবিষ্যৎবাণী, গুরুমা যেমন বলেছিল আজকে তেমন ঘটনা। আজকে গ্যাস সিলিন্ডার ফাটার ঘটনা থেকে, শর্ট সার্কিট হওয়ার ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে মানুষ মিলিয়েছে। আমি ভাগ্য দর্পণে এইভাবেই বলবো, আমি এক একটা কুষ্টি এইভাবেই বলবো, ছক দেখবো। আর ভাগ্য জয় প্রকল্প রয়েছে, যেখানে রাশি জানি না, লগ্ন জানি না, কারা এত দুঃখ করছে, রাশি জানি না, লগ্ন জানি না, গুরুমা থাকতে গুরুমা বলে দেবে তাদের প্রত্যেকের রাশি লগ্ন। কিন্তু এত রাত্রিরে ছুটে এসেছি আমার সন্তানদের টানে, কারণ বলে না যে মায়ের কোনো বিকল্প হয় না, আর মা তার সন্তানদের না দেখলে থাকতে পারে না। যেমন জল ছাড়া মাছ বাঁচে না, ঠিক তেমনি আমি আমার সন্তানদের ছাড়া একটা সময় থাকতে পারি না। এই যে সব হাসি মুখগুলো বসে রয়েছে, কারাও দিচ্ছে রাঙা রাঙা জবা আমি দেখতে পাচ্ছি। আমি অনুষ্ঠানের শেষে তাদের নামগুলো দেখব। আর আমার তো আজকে অফিসের সব লোকরাই রয়েছে না রাত্রিরে, আমার প্রত্যেকে এই জবা ফুল যারা দিচ্ছে সব লিখে রাখছে তো ঠিকঠাক করে, একদম ঠিকঠাক। আমি বর্ধমানে গেছি, আমি আবারও বলবো, আমি আবার আসবো বর্ধমানে, আমি ভাতারে যাব বর্ধমানে, আমি কেতুগ্রাম যাব, আমি নিরোল যাব। আমি অট্টহাস থেকে আরম্ভ করে অট্টহাস এলাকার কথা বলছি, আমি এলাকায় আসব। কেউ মনে দুঃখ করবে না, বীরভূম খুব দুঃখ করেছে, আসানসোল খুব দুঃখ করেছে, আমি আসানসোলে খুব শিগগিরই আসছি, আমি মেদিনীপুর দুঃখ করছে, আমার মুর্শিদাবাদ, ওরে বাবা, আমি তো একা মানুষ, আমাকেই তো সব জায়গায় যেতে হবে, আমি খুব চেষ্টা করব রে, আমি খুব চেষ্টা করব, জায়গায় জায়গায় যাব, কারণ আমার সন্তানরা ডাকছে। আর তোদের গুরুমা ডাক দিয়েছে, তোরা আয়রে ছুটে আয়, গুরুমা আজ ডাক দিয়েছে, সবাই আয়রে ছুটে আয়। আমি জায়গায় জায়গায় যাব, জায়গায় জায়গায় মানুষের সঙ্গে কথা বলবো, মানুষের জন্য পুজো করব, মানুষের জন্য যজ্ঞ করব, মানুষের জন্য আমি আরাধনা করব, মানুষের জন্য অনেক কাজ, মানুষের জন্য এই অনুষ্ঠান মানবিক কাজ, সমাজের কল্যাণে এটা সামাজিক উদ্যোগ। জায়গায় জায়গায় কিন্তু আমি অনেক সময় আমি আমার সেবা দলকে বলেছি, জায়গায় জায়গায় ব্লিচিং দিতে হবে, কারণ ডেঙ্গু বাড়ছে। আমি বারবার বলছি সতর্ক হবে, আমি কোভিডে যেমন বলেছি মাস্ক ইউজ করবেন, ডেঙ্গুর ভবিষ্যৎবাণী আমি দিয়ে গেছিলাম। অনেক রাত হয়েছে আর কিন্তু কথা নয়, আর একদম চুপচাপ এসো, আমি মিরাকেল নাম্বার বলে দিচ্ছি, আগামী দিন কেমন যাবে বলে দিচ্ছি, ঠিক সবকিছু শুনে একদম শুয়ে পড়বেন, একদম শুয়ে থাকবে। আমি একদম পছন্দ করি না কেউ রাত্রির অব্দি জেগে থাকবে, অকারণ জাগবে না, বিশেষ কোনো প্রয়োজন নেই। আমি তো মা,
আমার সবচেয়ে বড় দায়িত্ব আমার সন্তানদেরকে গার্ড দেওয়া। তাই বলবো আগামী দিন একটু টানাপোড়েনের দিন, পারিবারিক মতভেদ আমি দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু বলবো আমি অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা অগ্নিকাণ্ড সেটা অব্যাহত থাকবে আগামী দিনও কিন্তু দেখতে পাচ্ছি। অবশ্যই করে শর্ট সার্কিট এবং বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ মিলিয়ে নিল যে আমি কালী পুজো থেকে বলে আসছিলাম, কালী পুজোর আগে থেকে প্রাক দীপাবলি থেকে আমি বলে আসছিলাম, আমি দীপাবলির আগে থেকেও আমি ভবিষ্যৎবাণী করেছি মানুষ এবারে শীতে দেখবে বৃষ্টি, মানুষ এবারে রেকর্ড বৃষ্টি দেখবে শীতে, মানুষ দেখবে তুষার ঝড় ল্যান্ডস্লাইড বলেছিলাম, মিলেও গেছে ল্যান্ডস্লাইড, মানুষ মিলে গেছে। অর্থাৎ বোম্বেতে রেকর্ড ব্রেক হয়েছে, বাংলায় সাইক্লোন বলেছিলাম আমি, সাইক্লোন বলেছিলাম ভারতবর্ষের জন্য, মানুষ দেখেছে ভারতবর্ষে সাইক্লোন এসছে। তবে আমি আরো কয়েকটা সাইক্লোন দেখতে পাচ্ছি এখনো, আমি সবাইকে আগাম সতর্কতা দেব। তবে এত রাত্রে আমি কোনো ভবিষ্যৎবাণী করব না, আমার বাচ্চারা জেগে শুনবে না। আমি বললাম আমি যে জলের ঘটনা বলেছিলাম শনি শ্রবণা নক্ষত্রে মানল না ডিসেম্বর মাস, আজকে বোম্বে রেকর্ড ব্রেক, আজকে পশ্চিমবাংলায় কি পরিমাণ বৃষ্টি, এছাড়া অন্ধ্র থেকে আরম্ভ করে পুরো ওড়িশাতেও হচ্ছে, না ওড়িশাতেও বৃষ্টি হচ্ছে, মানুষ দেখছে বাংলাদেশেও হচ্ছে, জায়গায় জায়গায় বাংলাদেশ থেকেও মেসেজ করেছে। ভবিষ্যৎবাণী তো মিলবেই, গণনা যদি করা যায় ভবিষ্যৎবাণী চলছে না মিলতে বাধ্য, এর মধ্যে কোনো দ্বিধা নেই, এর মধ্যে কোনো প্রশ্ন নেই, কারণ গণনা অক্ষরে অক্ষরে মিলবে, এটাই তো গণনা। আমি আগামী দিন মতভেদপূর্ণ দিন, আগামী দিন অ্যাক্সিডেন্টপূর্ণ দিন, আগামী দিন ঝুঁকিপূর্ণ দিন, অর্থাৎ ঝুঁকি যতটা পারবে অ্যাভয়েড করবে, প্রত্যেকেই সতর্কভাবে চলবে। আমি রাশিদের কথায় যদি আসি, বৃষ সিংহ কর্কট কন্যা এবং কুম্ভ, আমি এক কথায় বলবো বা বা বা, এদের ভীষণ ভালো দেখতে পাচ্ছি আগামী দিন থেকে একুশটা দিন। যাদের বিশেষ করে আর্থিক পরিকাঠামো খারাপ বা ঋণও ভারে জর্জিত জর্জরিত হয়ে গেছে, তাদেরকে বলবো প্রত্যেককে মধুর সাথে আতপ চাল, মধুর সাথে আতপ চাল মিশিয়ে ভগবান শিবের মাথায় আটবার করে দাও, তারপর শুদ্ধ জল ঢেলে দাও। এটা একটা দারুণ উপকার উপাচার আমি বলে দিলাম। এবং আজকে থেকে যে মঙ্গলের গোচর হচ্ছে আগামী একুশটা দিন একটা দারুণ রেজাল্ট পাবে। এই সময় যে পুঁজিটা তোমাদের জন্মে, এই সময় যে পুণ্য কর্ম তোমাদের সঞ্চয় হবে, এটার ইন্টারেস্ট হয়ে লাইফ ম্যানেজমেন্টে আসবে। এগুলো আরো একটু ইলাবরেটলি বলবো, এত রাত্রি রাত জাগিয়ে বলবো না, এত রাত জাগিয়ে আমি এগুলোর এক্সপ্লেনেশন করব না, এইগুলো কিন্তু ইন্টারেস্ট স্বরূপ চলে আসবে। আমি বলবো যে একদম ঠিক সময় মতো, তাই আমি বলবো এই সময়টা কাজ করা যায়। শিব চল্লিশা প্রত্যেক দিন, দারিদ্র দহন শিব স্তোত্র, যাদের আর্থিক পরিকাঠামো খারাপ, যাদের ঋণে জালে প্রবাস একদম জর্জরিত, এই কাদের বলছো দারিদ্র দহন নেই, কাদের বলছো শিব চল্লিশা নেই, অফিস থেকে নেবে আমার, আমার অফিসে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে ফোন করবে, হোয়াটসঅ্যাপে চেয়ে রাখবে, দিয়ে দেবে। অফিসের নাম্বার তো জানি না গুরু মা, 9674841355, আই রিপিট 9674841355। যারা প্রবল ভাবে ঋণ ভারে জর্জরিত, যারা প্রবল ভাবে একটা আর্থিক প্রতিবন্ধকতা কাটছে না, তাদের জন্য বললাম। এবং প্রত্যেকটা দিন আগামী তিন মাস করবে যেটা যেটা বলবো, একদম ঠিক রাত্রি 9টার পর একটা করে ঘিয়ের প্রদীপ শিবালয়ে জ্বেলে দেবে, অবশ্যই শিবালয় জ্বালবে, বৃষ শূন্য শিবালয়, যেখানে বৃষ নেই যদি জ্বালা যায়, এমন শিব মন্দির যেখানে বৃষভ বাহন নেই, বৃষ শূন্য দেবালয় যদি জেলে দেয়া যায়, একটা দারুণ মেরাকেল। একান্ত না থাকলে কাছাকাছি তাহলে কিন্তু নিজের বাড়িতে করতে পারবে, অবশ্যই আগে প্রতিষ্ঠিত মন্দিরকে ফার্স্ট প্রেফারেন্স দেবেন। আমি একেবারেই চলে যাব এরপর, আগামী দিন যাদের জন্মদিন, আগামী দিন যাদের কোন রকম অ্যানিভার্সারি রয়েছে, অ্যানিভার্সারি বা জন্মদিনের জন্য ছবি এবং নাম গোত্র সেটা পাঠাবার জন্য নাম্বার 7059457404, 7059457404। অনুষ্ঠানের একেবারে শেষ থেকে আগামী দিন সকাল 10টার মধ্যে তোমরা প্রত্যেকের পাঠাও, আমি প্রত্যেকের জন্য মার চরণে প্রার্থনা করব। আগামী দিন যাদের জন্মদিন বা আগামী দিন যাদের কোন প্রকার অ্যানিভার্সারি রয়েছে তাদের জন্য আমি বলে দিলাম। অবশ্যই আদ্যক্ষর গুলো বলবো, বি ই জি এইচ আই জে পি এস টি আর, এক কথায় বলবো
वा 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 आगामी दिन अनेक भालो देखते पारछे एवं आगामी दिन अवश्य करे प्रत्येके भगवान शिवेर माथाय अवश्य करे जल ढालबे। क्रीम कलरेर वस्त्र यूज करो, हलुद रंगेर वस्त्र यूज करो, दारुण एकटा फल पाबे। अवश्य स्नानेर जले एकटु काँचा दूध मिशिए नाओ, काँचा दूध ना थाकले अवश्य स्नानेर जले एकटु गोलाप जल जदि मिशिए निते पारो ताहले एकटा दारुण रेजाल्ट तोमार जन्य अपेक्षा करबे। ताई प्रत्येके आगामी दिनेर नियम बोललाम, माथा ठंडा राखबे, बितर्क एड़िए चलबे, अवश्य किन्तु कोनो रकम आर्गुमेंटेर मध्ये निजेके जड़िए फेलबे ना। एबार जे समय सेई समय एवं सन्धिक्षण मिराकेल ম্যাজিক্যাল নাম্বার জন্য, যে নাম্বারটা প্রায় লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী আজকে একদম নিশ্চিন্তে ভালোভাবে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আছে। আজ আমাদের পরিবারে যারা নবাগত, আজ আমার পরিবারে যারা নবাগতা তাদের প্রত্যেককে বলি আয় আয় তোরাও শোন, এই নাম্বার জীবনে যে কোনো সমস্যা থেকে মুক্তির জন্য একদম অদ্ভুত কাজ দেবে। অনেক গ্রহ দশা, নক্ষত্র দশা, অনেক টাকার হোমযজ্ঞ, অনেক টাকার রেমেডি কিচ্ছু লাগবে না। প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার গো একটু ইউজ করো, কোনো পয়সা খরচা নেই, অনেক টাকার যোগ্য করতে হবে না, অনেক টাকার রত্ন পড়তে হবে না। কে আমার খ্রিস্টান, কে আমার মুসলমান, কে আমার হিন্দু, কোনো জাত নেই, কোনো পাত নেই, সবাই ইউজ করবে। মা যা দিচ্ছে তা সন্তানদের জন্য, জাত নয়, ধর্ম নয়, বর্ণ নয়, ধনী নয়, গরিব নয়, শিক্ষিত অশিক্ষিত কোনো ভেদাভেদ নেই রে, কোনো ভেদাভেদ নেই। মায়ের কাছে সন্তানের কি কোনো ভেদাভেদ হয়? কেউ জাত তাত বলে আমার মনে কষ্ট দিস নি রে, আমার মনে কেউ কষ্ট দিস নি, আমার কাছে সবাই সন্তান তোরা, কোনো জাত পাত কিচ্ছু দেখতে হবে না, প্রত্যেকেই ইউজ করবে। আগামী দিনের নাম্বার 3651, আগামী দিনের নাম্বার 3651, আই রিপিট 3651, 3651। অবশ্যই নাম্বারটা ইংলিশে লিখতে হবে, অবশ্যই আমি বলবো হাতের কোনখানে লিখবে, অবশ্যই তোমরা হাতের এইখানে লিখবে অথবা এইখানে লিখবে, অবশ্যই লেফট বডি পার্টে লিখবে। কি পুরুষ কি নারী সবাই কিন্তু লেফট বডি পার্টেই লিখবে। আমি যে দুটো জায়গা দেখালাম ওই দুটো জায়গায় হাতের লিখবে, অথবা সাদা কাগজে রান্নাঘর থেকে একটু হলুদ জলে গুলে প্রত্যেকটা কোনায় লেখার পর একটু হলুদ লাগিয়ে নেবে, অর্থাৎ পাঁচটা ফোঁটা দিতে হবে, তারপর নাম্বারটা লিখতে হবে। নাম্বারটা লিখে অবশ্যই করে তোমরা তোমাদের পার্সে রাখো, তোমাদের ওয়ালেটে রাখো, বার 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 রেকল করো, আর নাম্বারের অদ্ভুত প্রয়োগ দেখে নাও। কোনো জায়গায় সই করবে, কোনো গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করবে, নাম্বারটি ইউজ করো, আর নাম্বারের অলৌকিক ক্ষমতার সঙ্গে নিজের পরিচয় ঘটাও। জীবনে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে এই নাম্বারের জুড়ি নেই। সময় যে নাই তবু বলে যাই, চিন্তা কি, আমি তো আছি, একদম আর রাত জেগে নয়, আমার আসতে দেরি হলো, তোমাদেরই ছেলে ভাই বোনেদের কাছে গেছিলাম, তো আমারই ছেলে মেয়ের কাছে গিয়েছিলাম, কারণ জননী এসেছে দুয়ারে, প্রকল্প আছে তো, তার জন্য ছুটে ছুটে গিয়েছিলাম, আমার ভক্তদেরও পুজো ছিল, পাঠ ছিল, কাজ, তাই বলি আর চিন্তা নেই, আমার কোলটেতে এসে তোমরা মাথা রেখে শুয়ে পড়ো, আমি তোমাদের প্রত্যেকের মাথায় হাত রাখছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি থাকতে আমার বাচ্চাদের ভয় কি গো, আমি তো আছি, জয় মা।